আমার দাওয়াতে যেন কোনো অবস্থাতে শিরক না ঢুকে যায়। আজকে আমাদের সমাজে বহু ইসলামী দল রয়েছেন যারা ইসলামের স্বার্থ মনে করে, মনে করছেন যে ইসলামের জন্য উপকার হবে, এই জন্য তারা প্রচলিত রাজনীতির মধ্যে ঢুকে গিয়েছেন। গণতান্ত্রিক রাজনীতি তারা আজকে করছেন না, তারা একদিকে নাম নিচ্ছেন, ইসলামের নাম নিচ্ছেন, তারা বলছেন আমরা ইসলাম প্রতিষ্ঠা করার জন্যই কাজ করছি, আবার তারা সংযুক্ত হচ্ছেন কোন রাজনীতির সাথে, প্রচলিত এই গণতান্ত্রিক শিরকি রাজনীতির সাথে। তাহলে তারা তাদের দাওয়াতের সাথে শিরকে মিশিয়ে ফেলছেন না? আমরা যারা দাওয়াতি ময়দানে কাজ করছি তাদেরকে অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখতে হবে, আমাদের দাওয়াতে কোনো অবস্থাতেই যেন শিরক জড়িত না হয়ে পড়ে। আমরা অনেক ভালো মানুষ হতে পারি, আমাদের ঈমান আকীদা অনেক মজবুত হতে পারে, আমি তাহাজ্জুদ গুজার হতে পারি, কিন্তু আমার দাওয়াতের মধ্যে, আমার চিন্তা চেতনায়, আমার আমল আকীদায় যদি সামান্য একটু শিরক ঢুকে যায়, তাহলে আমার সমস্ত ভালো আমল, সমস্ত সব কিছু, সব কিছু আল্লাহর কাছে কী বলবো, কিছুই গ্রহণযোগ্য হবে না। লা ইন আশরাক তালা আহবাতা নামালু, আল্লাহ রসুলকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন যদি তুমিও শিরক করো তাহলে তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। একজন মুসলমানের সবচেয়ে বড় পরিচয়, একজন মুসলমানের সবচেয়ে সুন্দর পরিচয়, একজন মুসলমানের সবচেয়ে গর্বের বিষয় যে সে অমা আনামিনাল মুশরিকিন, সে কখনো মুশরিকদের অন্তর্ভুক্ত নয়, এটাই তার সবচেয়ে বড় পরিচয়। ইব্রাহিম আলাইহিস সালামের নাম আমরা সবাই শুনেছি, ইব্রাহিম আলাইহিস সালামের কত যে পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন, হাজারবার পরীক্ষা নিয়েছেন, তার মতো পরীক্ষা নিয়েছেন এমন কোনো নবী আর নেই, তার মতো পরীক্ষা নিয়েছেন এমন কোনো মানুষও আর নেই। কিন্তু এই মানুষটা, এই মানুষটার সম্পর্কে যখন আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করছেন, আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলছেন ওমা কানা মিনাল মুশরিকিন, তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না, তাকে একথা বলেননি, তিনি অত্যন্ত মুসলে কি মুখলেস বান্দা ছিলেন, তিনি আল্লাহর আনুগত্যশীল বান্দা ছিলেন। এই কথা বলার আগে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রশংসা করছেন ওমা কানা মিনাল মুশরিকিন, তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। কোনো অবস্থাতেই শিরকের সাথে আমাদের আপোষ করা যাবে না। আমার দ্বারা সমাজে একটা উপকারও যদি না হয়, যদি আমার দ্বারা তথাকথিত ইকামতের দিনের একটা কাজও না হয়, তবুও কমপক্ষে যেন আমি শিরকের সাথে জড়িত না হতে পারি, এটাই আমার জন্য বড় সফলতা, এটাই আমার জন্য বড় রাজনীতি যে আমি শিরকের সাথে যুক্ত হইনি। যারা আজকে মনে করছেন প্রচলিত গণতান্ত্রিক রাজনীতির সাথে যুক্ত হয়ে তারা ইকামতের দিনের বড় একটা কাজ করছেন, ইসলামের জন্য বড় একটা খেদমত করছেন, মনে রাখবেন আপনারা ইসলামের ধ্বংসের জন্য সবচেয়ে বড় কাজটা করছেন, কারণ আপনারা শিরকের সাথে জড়িত হয়ে গেছেন। আপনার দ্বারা কী খেদমত হবে সমাজের, কী খেদমত হবে ইসলামের, হতেই পারে না। যদি আপনি মনে করেন খেদমত হচ্ছে তাহলে ইসলাম আপনার জন্য মিথ্যা। প্রিয় উপস্থিতি, যেটা বলতে চেয়েছিলাম, আমাদেরকে অবশ্যই দাওয়াতি মানহাজটা বুঝতে হবে, দাওয়াতি মানহাজ বুঝে আমাদের দাওয়াতি ময়দানে নামতে হবে। কিছুই বুঝলাম না, এমনি ফজিলতের ওয়াজ করে গেলাম, এই ফজিলতের ওয়াজ করে নিঃসন্দেহে ইসলামের কোনো উপকার হবে না, ইসলামের বরং অপকারই হবে। যদি এই এই কাজ করেই উপকারটা হতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সারা জীবন ফজিলতের ওয়াজই শোনাতেন, মানুষকে সারা জীবন সুন্দর সুন্দর কথা বলেই শেষ করে দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেহেতু করেন নাই, আমাদেরকেও সেই পথে আগানো যাবে না, আমাদেরকে সেই পথে আগাতে হবে যেই পথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আগিয়েছিলেন, এবং সেই পথটা হচ্ছে আপোষহীনতার পথ, সেই পথে কোনো আপোষ করার সুযোগ নেই। আমার যদি সাথে একজনও থাকে, দুইজনও থাকে, ওটাই আমার জন্য যথেষ্ট, যদি আমি হকের পরে টিকে থাকতে পারি। আর যদি আমি হকের পরে টিকে থাকতে না পারি, আমার হাজার অনুসারী হতে পারে, সারা দেশ আমার অনুসারী হতে পারে, আমার কোনো লাভ হবে না, আমি দুনিয়াতেও বিফল হয়ে যাব। যদি দুনিয়াতে সফল হই সাধারণ মানুষের দৃষ্টিতে, কিন্তু আমি আখেরাতে বিফল হয়ে যাব।